Welcome students to our online class. I am Shivli Islam Rani, assistant teacher of Progressive Nursery School. কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। COVID-19 এর প্রকোপটা আবার বেড়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে, সেই জন্য আমরা সবাইকে জুম ক্লাসটা থেকে আপাতত কি রাখছি, বন্ধ রাখছি। আবার যখন সবকিছু স্থিতিশীল হয়ে যাবে আমরা আবার জুম ক্লাসে ফিরে যাব, ঠিক আছে? আর সেই পর্যন্ত তোমাদেরকে আমরা কি করবো, ইউটিউবে ক্লাস দিচ্ছি, সেই ক্লাসগুলো তোমরা দেখবে, টপিক অনুযায়ী ক্লাস দেখে বাসায় খুব ভালো করে পড়াশোনাটা করবে, ঠিক আছে? ভালো পড়াশোনা না করলে কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে না। আর COVID-19 থেকে নিজেকে মুক্ত রাখতে হলে কি করতে হবে, সব সময় নিজের হাত স্যানিটাইজ করে রাখতে হবে, বাসার সব কিছু নিট অ্যান্ড ক্লিন রাখবে, নিজে কাজ করবে, সবাইকে হেল্প করবে, কাজে সহায়তা করবে, যেন সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, হাত স্যানিটাইজ করবে, সবাইকে উদ্বুদ্ধ করবে যেন অন্যরা হাত স্যানিটাইজ করে। বাসায় যাদের দাদা দাদি আছে তাদেরকে একটু বেশি করে খেয়াল রাখবে, ঠিক আছে? তাদের মধ্যে কি হয়, তারা এফেক্টেড হয় সব থেকে বেশি COVID-19, তো সেটা আমরা খেয়াল রাখবো আর বাসায় ভালো করে পড়বো। আর সেটার জন্য এই অনলাইন ক্লাসটা কি করবো, আমরা ফলো করবো। অনলাইনে যে আমাদের ইউটিউবের রেকর্ডেড ক্লাসটা থাকবে, আমাদের পেজে গিয়ে তোমরা যেটা দেখো সেটার সবসময় খেয়াল রাখবে। প্রতিদিন তোমাদের দুটো করে সাবজেক্টের যে ক্লাস যাবে, দুটো করে সাবজেক্টের ক্লাস দেখবে এবং সেই অনুযায়ী বাসায় খুব সুন্দর করে পড়াশোনাটা করবে, ঠিক আছে? তাহলে আজকে আমি তোমাদেরকে কি পড়াবো, আমরা প্রথম টপিকে পার্ট 1-এ দেখেছি MODEL-6 এর আনসিন প্যাসেজটা করেছি আর সেটার উপরে 5 এবং 6 নাম্বারটা করেছি, ঠিক আছে? আজকে আমরা এটার উপরে যে আমাদের 7 নং-এর কোশ্চেন আনসার আছে সেটা করব, ওকে? 7 নং-এর কোশ্চেন আনসারে থাকে 10 নাম্বার, 5টা কোশ্চেন আনসার থাকে, সেই 5টা কোশ্চেন আনসারে এক একটার মধ্যে দুটো করে মানে 2 নাম্বার করে থাকে। সেটার জন্য আমরা যদি 5টা কোশ্চেন আনসার সুন্দর করে লিখতে পারি তাহলে আমি 10 নাম্বারটা ইজিলি পেয়ে যাব, ঠিক আছে? তাহলে আমি আবার তোমাদেরকে স্টোরিটা রিমাইন্ড করে দিচ্ছি, স্টোরিটা আমরা পড়েছি সবাই জানি, এরপর আমি রিমাইন্ড করে দিচ্ছি কোশ্চেন আনসার করব বলে। স্টোরিটা হচ্ছে 3 sons অ্যান্ড দ্য ওল্ড ফার্মার, তাদেরকে নিয়ে, বাবা এবং 3 ছেলেকে নিয়ে। 3 ছেলে সবসময় কি করছে, তারা অলওয়েজ কি করে, ঝগড়া করে। তো ওই ঝগড়া যেন না করে সেই জন্য তার বাবা ওল্ড ফার্মারটা ট্রিক্স করে কি করেছে, ট্রিক্স করে একটা প্ল্যান করেছে যাতে তাদেরকে ইউনিটি যে একটা স্ট্রেংথ সেটা যেন বোঝানো যায়, সেটার জন্য একটা প্ল্যান করেছে। আর প্ল্যানের মধ্যে কি ছিল, সে তার ছেলেদেরকে বলেছিল কি নিয়ে আসতে, রোপ নিয়ে আসতে আর স্টিক নিয়ে আসতে। তারপর ওল্ড ফার্মারটা সেটাকে বান্ডেলে করে বাঁধে, মানে রোপ দিয়ে ওই স্টিকগুলোকে শক্ত করে বেঁধে দিয়ে ছেলেদেরকে বলে যে তোমরা এখন এটা ভাঙো। তখন ছেলেরা কি করে, তারা ওটা ভাঙতে পারে না, না ভাঙতে পেরে তারা অপারগ হয়ে বাবাকে যখন বলে যে তারা ভাঙতে পারছে না, তখন বাবা ওই বান্ডেলটা কানটাইজ করে দেয় অ্যান্ড দেন 1 স্টিক করে সবার হাতে একটি করে স্টিক ধরিয়ে দেয়। তারপর তারা ইজিলি ওটাকে ভেঙে ফেলে। তখন তার বাবা তাদেরকে শেখায় কি, যে ইউনিটি হচ্ছে একটা স্ট্রেংথ, ইউনিটি হচ্ছে একটা শক্তি, যে কারণে যখন এই কাঠিগুলো একসাথে ছিল তোমরা ভাঙতে পারোনি, যখন এগুলো আলাদা হয়ে গেছে তখনই তোমরা এটাকে ভাঙতে পেরেছো। সো তেমনি তোমরা যদি ঝগড়া না করে একসাথে থাকো তাহলে কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আবার যদি তোমরা ঝগড়া করো, এরকম যদি ঝগড়া করে করে নিজেদের মধ্যে সম্পর্কটা নষ্ট করো, আলাদা হয়ে যাও, তখন তোমাদের ক্ষতি বাইরের মানুষেরা ইজিলি করতে পারবে। সেটা বোঝানোর জন্য এই স্টোরিটা, ঠিক আছে? আমরা আমাদের জীবনেও এটা কাজে লাগাবো। আমি গত ক্লাসে বলেছি, এবারও বলছি, আমরা সবসময় ইউনিটিতে থাকবো, সবাই পাশাপাশি ভালো করে থাক, ঠিক আছে? তাহলে চলো চলে যাই 7 নং কোশ্চেনের অ্যান্সারে। 7 নং কোশ্চেন অ্যান্সারটা আমি এখানে লিখে দিয়েছি, এখন তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে করেছি। প্রথম কোশ্চেনটা কি ছিল, আমার এ নাম্বার কোশ্চেন আছে, হোয়ার ডিড দ্য ওল্ড ফার্মার লিভ, হোয়ার ডিড দ্য ওল্ড ফার্মার লিভ, ওল্ড ফার্মার কোথায় বাস করে। এখানে দেখো আমি দিয়েছি, দ্য ওল্ড ফার্মার লিভড ইন এ ভিলেজ। লিভড কেন হয়েছে বলতো, এখানে লিভড কেন হয়েছে, লিভ কেন হলো না, কারণটা হচ্ছে আমার প্রশ্নে ডিড দিয়ে করেছে, প্রশ্নটা আমার কি দিয়ে করেছে, ডিড। ডিড যখন প্রশ্নে চলে আসবে তখন আমাকে খেয়াল রাখতে হবে কি, যে আমার প্রশ্নটা পাস্ট ফর্মে আছে, তাহলে আমার উত্তরটা পাস্ট ফর্মে দিতে হবে। উত্তরটা যখন আমি পাস্ট ফর্মে দিব তখন আমাকে কি করতে হবে বলতো, তখন আমাকে
আমার যে প্রশ্নে যে ভার্বটা থাকবে সেটাকে পাস্ট ফর্ম করে ফেলতে হবে সেজন্য এখানে লিভটা কি হয়ে গেছে লিভড হয়ে গেছে আমরা জানি লিভের পাস্ট ফর্ম কি হয়ে যাবে লিভড আচ্ছা প্রশ্নে যদি ডু বা ডাজ দিয়ে থাকতো মানে প্রশ্নটা যদি ডু অথবা ডাজ দিয়ে থাকতো তাহলে আমাদের কি হতো তাহলে আমরা বুঝে নিতাম যে প্রশ্নটা আমার প্রেজেন্ট ফর্মে আছে ঠিক আছে তাহলে আমার অ্যানসারটা তখন প্রেজেন্ট ফর্মে হয়ে যেত তখন শুধু আমি সাবজেক্ট আর পারসন অনুসারে এস বা ইএসটা যোগ করতাম এছাড়া আর কিছুই না কিন্তু যখন প্রশ্নটা আমার ডিড দিয়ে হয়ে যাবে তখন পুরো প্রশ্নটাই চেঞ্জ এটা আমার পাস্ট ফর্মে হয়ে যাবে এবং আমার অ্যানসারটা কি হয়ে যাবে পাস্ট হয়ে যাবে সেই জন্য এখানে লিখেছি দা ওল্ড ফার্মার লিভড ইন এ ভিলেজ আর আরেকটি কথা এ নাম্বার দিয়ে অ্যান্স দিবে ডট দিবে দেন পরে অ্যান্সার দিবে ঠিক আছে তাহলে দেখতে সুন্দর লাগে এবং এটাই ঠিক মতো হয় হ্যাঁ পরীক্ষার মধ্যে যদি আমি যেভাবে লিখে দিয়েছি এভাবে যদি লেখো তাহলে দেখা যাবে স্ট্রাকচার অনুযায়ী সবকিছু অনুযায়ী সুন্দর হবে জিনিসটা তো বি নাম্বার হাউ মেনি চিলড্রেন ডিড হি হ্যাভ তার কতজন বাচ্চা আছে এটা বলেছে যে কার তার বলতে কাকে বুঝাইছে যেহেতু আমাদের যে স্টোরিটা ওনার হচ্ছে ফার্মার তাহলে ফার্মার কে বুঝিয়েছে ইজ বলতে এখানে ফার্মার কে বুঝেছে হাউ মেনি চিলড্রেন ডিড এখানেও কি আছে ডিড আছে তো ডিড দিয়ে কি বোঝাচ্ছে এটা আমার পাস্ট ফরম্যান্স দিতে হবে তারপরে কি আছে হি হ্যাভ আছে হি হ্যাভ কথাটা হচ্ছে প্রেজেন্ট কিন্তু এখন যেহেতু ডিড দিয়ে আমার প্রশ্নটা এসেছে তাহলে আমার এটাকে কি করতে হবে হ্যাভ কে হ্যাড বানাতে হবে কারণ হ্যাভ এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড হি হ্যাড থ্রি চিলড্রেন তার কতগুলো ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে বলতে কতগুলো বাচ্চা আছে বলেছে আমি দিয়েছি তিনজন বাচ্চা আছে দেখো এখানে হ্যাডটা কি হয়ে গেছে হ্যাভ হয়ে গেছে ঠিক আছে সরি হ্যাডটা হ্যাড হয়ে গেছে ওকে তাহলে আমি কি করব আমার যখন পাস্ট ফর্মে থাকবে তখন আমার যে ভার্বটা থাকবে সেটা কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে তারপরে হয়ে যায় সি নাম্বার হু মেড কোয়ারেল উইথ ইচ আদার কে কাদের সাথে ঝগড়া করতো কে সবসময় ঝগড়া করতো বলতো তিনজন যে ছেলে ছিল তারা নিজেদের মধ্যে অলওয়েজ একটা ঝগড়া ঝগড়া মুড নিয়ে থাকতো আর যে জন্যই ফার্মারটা পরে চেয়েছিল তার তিন ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য তাহলে সি নাম্বারের অ্যান্সারটা কি দাঁড়ায় দ্য থ্রি সন্স অফ দ্য ফার্মার কোয়ারেলড উইথ ইচ আদার তিনজন ছেলে ফার্মারের তিনজন ছেলে অলওয়েজ নিজেদের মধ্যে কি করতো ঝগড়া করতো তারপরে চলে যায় ডি নাম্বারে হোয়াট ওয়াজ দ্য পারপাস অফ দ্য ওল্ড ফার্মারের পারপাসটা কি ছিল তার উদ্দেশ্যটা কি ছিল ঠিক আছে তার উদ্দেশ্য ছিল কি সে যাতে ওই যে তার তিন ছেলে সেই ছেলেগুলোকে বোঝাতে পারে যে একতার যে একটা ভ্যালু আছে একতায় যে একটা বল সেটা যেন বোঝাতে পারে এটা তার উদ্দেশ্য ছিল ঠিক আছে পারপাস কথার মানে উদ্দেশ্য তাহলে কোশ্চেন থেকে আমি অ্যান্সারটা নিচ্ছি দ্য পারপাস অফ দ্য ওল্ড ফার্মার ওয়াজ কেন হলো কারণ প্রশ্নে দেখো ওয়াজ দিয়ে করেছে ওয়াজ ও কি ওয়াজ ওয়ার হ্যাড ডিড এগুলো যখন থাকবে তখন পুরো প্রশ্নটাই আমাকে পাস্ট ফর্মে থাকবে যেহেতু ওয়াজ আছে তাহলে ওয়াজ দিয়ে করতে হবে যদি এখানে ওয়াজের বদলে ইজ দেওয়া থাকতো তাহলে আমি ওয়াজের বদলে এখানে ইজ লিখতাম ঠিক আছে যা দেওয়া থাকবে আমার সেভাবে কোশ্চেনের অ্যান্সারটা করতে হবে দ্য পারপাস অফ দ্য ওল্ড ফার্মার ওয়াজ টু টিচ ওল্ড ফার্মারের উদ্দেশ্য ছিল শিক্ষা দেওয়ার জন্য দ্য ভ্যালু অফ ইউনিটি ইউনিটি যে একটা ভ্যালু আছে সেটা শিক্ষা দেওয়া ছিল ওল্ড ফার্মারের উদ্দেশ্যটা পরে হচ্ছে ই নাম্বার হোয়াট ডিড দ্য সন্স ব্রিং ফর দেয়ার ফাদার ছেলেরা বাবার জন্য কি নিয়ে এসেছিল ছেলেরা তার বাবার জন্য কি নিয়ে এসেছিল বলতো তার বাবা বলেছিল কিছু রোপ নিয়ে আসো কিছু স্টিক নিয়ে আসো তখন ছেলেরা তার জন্য এটা নিয়ে এসেছিল এখন এখানে প্রশ্ন আছে ডিড দিয়ে ঠিক আছে আর আছে ব্রিং কথাটা ব্রিং হচ্ছে আমার এখানে ভার্বটা তাহলে ডিড যেহেতু আছে তাহলে ব্রিংটা আমার কি হয়ে যাবে ব্রিংটা পাস্ট ফর্ম হয়ে যাবে ব্রিংটা কি হয়ে যাবে বলতো পাস্ট ফর্ম হয়ে যাবে তাহলে আমার কোশ্চেনে আমি কি দিব অ্যান্সারে দা সন্স ব্রট ব্রিং এর পাস্ট ফর্ম হচ্ছে ব্রট তাহলে কি হবে দা সন্স ব্রট থ্রি স্টিক্স অ্যান্ড রোপ ফর দেয়ার ফাদার দা সন্স আবারও বলছি ব্রট ব্রিং এর পাস্ট ফর্ম ব্রট থ্রি স্টিক্স ছেলেরা তার বাবার জন্য
তিনটা স্টিক এবং রোপ নিয়ে এসেছিল ছেলেরা তার বাবার জন্য কয়টা স্টিক নিয়ে এসেছিল তিনটা স্টিক নিয়ে এসেছিল আর কি নিয়ে এসেছিল রোপ নিয়ে এসেছিল কিসের জন্য বান্ডেলটাকে বাঁধার জন্য অ্যাকচুয়ালি তো ছেলেরা জানতো না বাবা এগুলো দিয়ে কি করবে তারপরে তো বোঝা গেল যে সেটা বান্ডেল করলো তাদেরকে দিল ঠিক আছে তো এই হচ্ছে আমার কোশ্চেনের অ্যানসার গুলো এটা হচ্ছে আমার পাঁচটা কোশ্চেনের পাঁচটা অ্যানসার দেওয়া আছে আমি ঠিক যেভাবে দিয়েছি এভাবেই তোমরা করবে আমি এখানে যেভাবে পাস ফর্মটা ব্যবহার করেছি সেটা ওভাবেই করবে ঠিক আছে আর যে কোনো প্রশ্নে অন্য যে কোনো টপিকের মধ্যে যদি প্রশ্ন পাস্ট ফর্মে দেওয়া থাকে তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে পাস্ট ফর্মে দিতে হবে আর যদি প্রশ্ন প্রেজেন্ট ফর্মে দেওয়া থাকে তাহলে অবশ্যই আমাকে সেটা কি করতে হবে প্রেজেন্ট ফর্মে করতে হবে ঠিক আছে আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে যদি প্রেজেন্ট ফর্মে দেওয়া থাকে তখন যে ডু ডাজ দিয়ে যদি প্রশ্ন আসে তাহলে আমরা প্রেজেন্ট ফর্মে উত্তর দিব শুধুমাত্র সাবজেক্ট আর পার্সন অনুসারে আমরা কি করব এস বা ইএসটা যোগ করে ফেলবো তো এই হচ্ছে আমার মডেল 6 এর আনসিন টপিকের 7-9 তোমরা সবাই বাসায় এটা মেমোরাইজ করবে বাসায় খুব ভালো করে ট্রাই করবে নিজে নিজে করবে গল্পটা করে নিজে নিজে করার চেষ্টা করবে কারণ টপিকটা যেহেতু আনসিন সেম কোশ্চেন নাও থাকতে পারে অন্য কোনো কোশ্চেন থাকতে পারে তো সেই জন্য খুব ভালো করে এটা পড়ে ফেলবে ঠিক আছে তাহলে বাসায় তোমাদের আজকের জন্য এই পড়াটুকুই থাকবে আমি আবারও তোমাদের সামনে আরেকটি ক্লাস নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ